মাইনক্রাফট পার্ট থ্রি, মাইনক্রাফট পার্ট থ্রি আজকে খেলবো না, আজকে খেলবো মাইনক্রাফট, কিন্তু এটা হবে একটা বিশেষ ভিডিও, বিশাল বিশেষ ভিডিও। কিন্তু আমার হেডফোন দেখো, এখানে হেডফোনের পাপড়ি টাপড়ি খুলে গেছে, তো আমাকে নতুন একটা হেডফোন কিনতে হবে। আমাকে বলো যে কীরকম হেডফোন ভালো লাগবে, তো সেরকম আমাকে কমেন্টে সাজেস্ট করতে পারো, আমি সেই হেডফোনটা নিতে চাই। আমি ওই জন্য তোমাদের কাছে শুনে নিলাম। আরে তো আজকে যেটা মাইনক্রাফট হবে সেটা হচ্ছে আমাদের সাথে একজন মিস্টার প্রো বিস্ট আছে। হ্যালো হ্যালো মাই সেলফ স্যাটানয়েডি। আমি মাইনক্রাফট, তুমি একটু আগে না বলা তুমি মাইনক্রাফটে প্রো, তোমার সাথে কেউ পারবে না। আমাকে চ্যালেঞ্জ দিয়েছে মাইনক্রাফটে, তুমি একটু আগে চ্যালেঞ্জ করো। এটা পসিবল, আর কেউ পারো কার না বল, তুমি পারবে না। ঠিক আছে, আমাদের চ্যালেঞ্জ কি জানো ছিল? চ্যালেঞ্জ ছিল হচ্ছে মাইনক্রাফটে সার্ভাইভাল ওয়ার্ল্ড ক্রিয়েট করতে হবে। তারপর সার্ভাইভাল ওয়ার্ল্ডে গিয়ে প্রথমে আমাদের ভিলেজ খুঁজতে হবে, ভিলেজে গিয়ে ওই ভিলেজের যে গোলেম থাকে পাহাড়াদার, একটা গোলেমকে মারতে হবে বিনা প্রোটেকশনে, মানে একবারই কোনো হিল টিল মাছ টাছ না খেয়ে, মানে ওই খাওয়ার টাওয়ার না খেয়ে, একবারে না খেয়ে মারতে হবে যেটাকে বলে। আর এটা করতে হবে, বাদ বাকি গেমের মধ্যে দেখা যাবে। চলো স্টার্ট করা যাক সিঙ্গেল প্লেয়ার। আর আমি আগেই বলে দিই, ওয়ার্ল্ড যেটা হবে ওয়ার্ল্ডের নাম কিন্তু মুরগির ডিম দিতে হবে তোমারও। মুরগির ডিম? হ্যাঁ, মুরগির ডিম হচ্ছে বেস্ট লাকি ওয়ার্ল্ড। আর ডিফিকাল্টি হচ্ছে হার্ড, হার্ডে খেলি আমরা, কিন্তু সহজ ফজ খেলি না, কারণ প্রোরা কখনো ইজি মোডে খেলে না। বোনাস চেস্ট কি করব, অন রাখবো বোনাস চেস্ট? অফ অফ অফ। আচ্ছা, বোনাস অফ অফ। কেসের বোনাস চেস্ট? তুমি কি, তোমাকে বোনাস বোনাসের প্রয়োজন? না না, চলো বোনাস চেস্ট ফেস কিছু লাগবে না, ডান। তো ক্রিয়েট এ নিউ ওয়ার্ল্ড করা যাক, আর দেখি কে বেশি প্রো। আর হ্যাঁ, চ্যালেঞ্জ কিন্তু সাংঘাতিক চ্যালেঞ্জ হবে, যে হচ্ছে পারবে না, যে হেরে যাবে তাকে কাঁচা লঙ্কা খেতে হবে। আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, আমি তো সাধারণ চ্যালেঞ্জ করি না, আগে ক্রিয়েট। তুমি আগে রেডি রাখো, ঠিক আছে? কাঁচা মরিচ আমার তো প্রয়োজন নাই। আচ্ছা, তো ক্রিয়েট হচ্ছে ওয়ার্ল্ড, একটু পরেই দেখা যাবে। হ্যাঁ, শুরু। আমার ওয়ার্ল্ড ক্রিয়েট হয়ে গেছে। ও, ফাটাফাটি জায়গায়, কিন্তু দূর দূর তো কোনো ভিলেজ ফিলেজ দেখা যাচ্ছে না ভাই, গেম রুল বুঝে গেছো? হ্যাঁ, যাই হোক, যতই নিয়ম বানাও জিতবো তো আমি। এই যে ডগি আমার, কিন্তু ডগি নিতে গেলে তো স্কেলেটন লাগে, স্কেলেটন আপাতত আমার কাছে নেই। আর তুই ডগি বানাচ্ছ, আমি লিটারলি দৌড়াচ্ছি খুঁজে বেড়াচ্ছি যে কই। ও, ভিলেজ খোঁজা শুরু হয়ে গেছে তোমার? হ্যাঁ, আমি কবে আমি শুরু করেছি? তুমি শুরু করনি? আমিও শুরু করেছি, কিন্তু আমি তো বললাম যে শুরু করব কিনা। আমার কিছু কাজ আছে, যেটা হচ্ছে আমি এখন খাওয়ার টাওয়ার খুঁজবো, যে খাওয়ার টাওয়ার। ও, টার্টল, তারাও টার্টল মারবো, মাছ মারবো, তারপরে মারামারি হবে একদম। আমি তৈরি হয়ে পুরো সৈন্য সামন্ত নিয়ে ভিলেজে যাব, তারপর বলে ঠিক আছে ভাই, আপনি রেডি হন, আমি ভিলেজ ভিলেজ পেয়ে গেলাম, ঠিক আছে? একটু পরে পাবা না তুমি। টার্টল মারলে কি ইয়ে দেয়, মিট টিট দেয়? না, টার্টল মারবো না আমি, আমি এখন কাউ দিয়ে আমি খাবার বানাবো। আমি পিকটাকে মারি, কিন্তু কাঁচা মাংস, খাবারের অভাব নাই, ঠিক আছে? কাঁচা মাংস খাওয়া ঠিক না। আর তুমি ভিলেজ পাবা কিনা পরে পাবা ওটা আগে দেখো, মারামারি বাদ দিয়ে। ও, তাই না? চুপি চুপি একটা জিনিস করব, সেটা হচ্ছে আমি এখন গাছ পাঁচ কেটে তরল ফরল বানিয়ে নেবো, যাতে পরে সুবিধা হয়। ওকে বলা যাবে না, কারণ এগুলো হচ্ছে প্রোটিপস, প্রোটিপস দিলে পরে কি, আমি কিচ্ছু শুনিনি, ঠিক আছে? তোমার শোনাও, চলে যাও। আমি মানে মনেই নেই যে আমার ভুলে গেছি মাইক টাইক অফ করতে। আচ্ছা, এগুলো কাটা হয়ে গেছে, এখান থেকে আমাকে ক্রাফটিং টেবিল টেবিল বানাতে যা বেসিক করতে হয় সেগুলো করবো, তারপরে ফটাফট আমি টুলস ফুলস বানিয়ে নিয়ে ভিলেজ খুঁজে উইন হবো। আর পাঁচা লঙ্কা তোমার পাঁচার মধ্যে আমি ঘষবো, তারপরে একটা বানাতে হবে তরোয়াল, কারণ জম্বি টম্বি আসতে পারে। আমার কিন্তু পিকেক্স বানানো শেষ, পিকেক্স বানানো হয়ে গেছে। পাছায় তো ঘষা হবে না, লাস্টে খেতে হবে তোমাকে কাঁচা লঙ্কা। আমাকে মশাল বানাতে হবে, তার অনেক কিছু করতে। হ্যাঁ, মাইনক্রাফটের পার্ট থ্রিও খুব তাড়াতাড়ি আসবে, যারা যারা ওয়েট করছে তাদের জন্য সরি, আমি খুব তাড়াতাড়ি করবো। আর এই চ্যালেঞ্জটাকে করি, মেরে ফেলবো। এটা কি যাত্রা পালা ছিল? আগে ছোটবেলায় চাল কাপ যাত্রা দেখতে যেতাম, তোমার রিয়াকশনটা ওরকম ছিল। চাল কাপ যাত্রা। এবার আমার যেটা করতে হবে সেটা হচ্ছে, আরে আরে কি রে, ও আমার ওয়াটার ড্যামেজ খাচ্ছে, আমি বুঝতে পারছি না বা। আমি এখানে আবার ভেড়া মারতেছি। তুমি তুমি ভেড়াই মারো, তুমি ভেড়াই মারো, তোমাকে আর ভিলেজ খুঁজতে হবে না। ও, ভেড়াই মারো তাই না? তুমি তুমি ওখানে বসে বসে রান্না বান্না করো, বাড়ি ঘর সংসার করো, আরে বিয়ে করো 10-15টা। খাওয়ার খোঁজা হচ্ছে মেন কাজ জীবনে, খাওয়া ছাড়া জীবন অচল। আর টর্চ বানাতে হবে, রাত হয়ে যাচ্ছে, এক সেকেন্ড। আচ্ছা, সবই ঠিক আছে, কিন্তু টর্চ কি করে বানাবে? টর্চ কোথায়? টর্চ বানাতে কি কি লাগে? একটা কোল লাগে, আর কয়লা লাগে, আর স্টিক। কো, তো আমার কাছে দুটোই আছে, হচ্ছে না তো। আমি তাড়াতাড়ি মাংস মাংস খেয়ে নেই, কারণ আমার হেলথ অনেক কম।
আরে খাও, আরে কয়লা কি করে বানাই ভাই, কয়লা হচ্ছে, আরে কয়লা বলছি, মশাল কি করে বানাই, মশাল কি ও ইয়েস কি পেয়ে গেছি, কি ভিলেজ পেয়ে গেছি, কেমন লাগছে? সত্যি সত্যি এই যে আমার সামনে, আমি লিটারালি ভিলেজের সামনে। এটা চিটিং ভাই, তুমি কোন দিক দিয়ে চলে গেছো শর্টকাট? এগুলো হবে না, তুমি আরামসে বাড়ি ঘর বানাও, এগুলো এগুলো উচিত না, এগুলো উচিত না, তুমি চিটিং করছো, চাস করো ঘুমাও আরামে। এটা ভাই কি চিটিং, এর প্রয়োজন নাই, কিসের ভিলেজ? তুমি গোলেম মারতে পারবে না, গোলেম তোমার থেকে আগে আমি মারবো। গোলেম রেডি হয়ে যাও, দাঁড়াও, কোথায় গেল? তুমি আগে ভিলেজ খুঁজো, তারপর গোলেম মারো। আমার টর্চই হারিয়ে গেছে, আমি আরামে ঘুমাবো এখন। দেখি তো একটা ভিলেজারের বাড়ি যে এখন ঘুমাই। বাহ, আরে আমি একটা কাজ করি, আমি লাভাই লাভ দিই। এই যে ভিলেজার, এ হোয়াটস আপ মাই, গোলেম মারতে হবে তাহলে আমি জিতে যাব। গোলেম মারা, তুমি তুমি যদি, এই দেখো আমি চ্যালেঞ্জের রুল আবারো বলছি, যদি গোলেম মারতে, মানে গোলেম মারার সময় কিন্তু নিজেকে হিল করা যাবে না, কোনো কিছু খাওয়া যাবে না, না খেয়ে মারতে হবে, কিছু করব না আমি। আর যদি গোলেম মারতে মারতে তুমি গোলেম তো খুঁজে পাচ্ছি না, তাহলে কিন্তু শেষ। আর আমি যদি গোলেম মারতে মারতে না মরি তাহলে কিন্তু শেষ না। আরে টর্চ বানানোর কি দরকার, তুমি ঘুমায় যাও। ঘুমাবো কি করে, মানে দুটো উল আছে, তিনটা উল নেই যে ঘুমাবো, বেড বানানো, বেড নেই। লল লল না, তুমি মারা খাও। আমি আমি গোলেম খুঁজতেছি, গোলেম নাই, হোয়াট লল, আমি অলরেডি জিতে গেছি, আমি জাস্ট তোমার জন্য বসে আছি, কাঁচা লঙ্কা, তোকে একটু সুযোগ দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, যে একটু খুঁজো, ঠিক আছে, এত বাজে ভাবে যদি হেরে যাও তাহলে আবার খারাপ লাগবে। আরে ঠিক আছে, গোলেম তো মারতে পারবে না তুমি, ইয়ে পেয়েছো তো কি হয়েছে? আরে বলে কত কষ্টে খাও, কত কষ্টে খাও, কি হয়েছে ভাই, এমন করছো কেন, কি হয়েছে? স্কিলিটন, স্কিলিটন আমাকে মেরে দিয়েছে, স্কিলিটন আমি, তুমি মরে গেছো। আমি এখন যেটা করব, এখন ভিলেজ খুঁজবো, আমার আর খাওয়া দাওয়া খুঁজার দরকার নেই, খুব কষ্ট করে আমি খাওয়ার টাওয়ার খুঁজেছিলাম, সব যখন গেল তাহলে আর সব কিছুর ভরসা শেষ। রাত হয়ে গেছে, আমি কিছু দেখতেও পাচ্ছি না, কোন দিকে যাওয়া উচিত কোন দিকে না আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু ভিলেজ তো খুঁজতে হবে, ওটা কি? বাহ, এদিকে ভিলেজ খুঁজে পাচ্ছি না, ক্রিপারের বাচ্চা, চল 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 এখান থেকে, এখান থেকে নেমে ওইদিকে পাহাড়ে উঠে, বরফের দেশে কি ভিলেজ পাওয়া যায় নাকি এগুলো দেশে পাওয়া যায়? সব জায়গায় ভিলেজ, হ্যাঁ আমার তো বরফের দেশেই আছে, অরিজিনাল সার্ভাইভাল সিজন 2 তে এখানে পেয়ে যাবো, চলো বরফের দেশে। ও বাবা, ও কি হয়েছে এখানে, পুরো গ্যাং, বাপরে বাপ, ও কত কত দলবল নিয়ে চলে আসছে সবাই, ক্রিপারের দল, ক্রিপারের একটা পিকনিক হচ্ছে এখানে, এখানে স্কেলেটনের পিকনিক হচ্ছে, জম্বির পিকনিক, সিরিয়াসলি, আয় আয় ফাট 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 ফাট, সবাই মিলে মারো আমাকে, তোমার কষ্ট দেখে আমারই কষ্ট লাগছে, দাঁড়াও দাঁড়াও। ইয়েস গোলেম পেয়ে গেছি, হ্যালো গোলেম বাবা, কি অবস্থা? হ্যাঁ ভালো, সত্যি আমি তো গোলেমও পেয়ে গেছি, গোলেম পেয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ ইয়েস, আমার কাছে আমি গোলেমটাকে মারছি, টয়িং 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 টয়িং, আমি তো অন্ধকারের মধ্যে হারিয়ে গেছি, ওর টয়িং টয়িং করে বলে মরিচ খাওয়ার জন্য রেডি, কি বলে মারা হয়ে গেছে, ফাইনালি আমি জিতে গেছি, কি শকের গেমার, একে বিজন হেরে গেছে, এখন সে তার পাছাই মরিচ ঘুষবে, এতক্ষণ ধরে যে কথা বলছিল, না মানে ওটা কি জরুরি, মানে লঙ্কা ওটা কি খেতেই হবে অবশ্যই, হ্যাঁ পাছাই ঘোষো, যখন তুমি তোমার পাছাই লঙ্কা ঘোষো, ধরো লঙ্কাটা তো আবার কাঁচা, লঙ্কাটা মুখে নিলাম কিন্তু কামড়ালাম না, এরকম যদি করি, না 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 কামড়াতে হবে, চাবাতে হবে, দেখাতে হবে, নাহলে কিন্তু হলো না, ঠিক আছে। আসলে আমাদের বাড়িতে লঙ্কাই নেই, আমরা লঙ্কাই খাই না, আমি তো ভুলে গেছিলাম, আমি তো লঙ্কাই খাই না। আরে সমস্যা নাই, তুমি আমার বাড়ি চলে আসো, ঠিক আছে আনছি লঙ্কা, যাও। One long angry line later. তো ফাইনালি আমার জগতের সব থেকে বেশি ঝাল লঙ্কা পেয়ে গেছি আমি, কিন্তু এটাকে খাওয়ার খাওয়াটা কি খুবই জরুরি, অনেক অবশ্যই ভালো মতো চাবাও, ঠিক আছে।
চাবিয়ে তারপর খাও। খাবো অবশ্যই, তাড়াতাড়ি খাও। আসলে আমার তো দাঁতই নেই, আমি তো এগুলো চাবাতে পারি। চাবাও ভাই, কথা কম বলো, চাবাও না। তুমি বাড়ি ঘর খুঁজো, তুমি আরামসে মাছ টাছ চাষ করো, খাবার দাবার খুঁজো। খুব মজা না? আমি চিলে আছি লঙ্কা, এই যে যেমন আমি গেম খেলতেও প্রো, যেমন লঙ্কা খেতেও প্রো, ঠিক আছে? লঙ্কা টঙ্কা এগুলো দেখে কেউ ভয় টয় পায় না। দেখো লঙ্কা তুমি ধরবে বোটাতে ধরে, খুব ইম্পর্টেন্ট। খাইছো? আমি তো দেখতে পাচ্ছি না। না এই গাইস খাইনি, তোমরা কিন্তু ভালো মতো দেখিও হ্যাঁ, যেটা অ্যাকচুয়ালি খাচ্ছে কিনা। আমি চিটিং বাজি করি না, আমি যেটা বলি সেটাই করি। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি, তাহলে লঙ্কাও খাবো। আর লঙ্কা খাওয়া তো আমার বাচ্চাকালের স্বভাব। এগুলো আমার ঝাল লাগে নাকি? কি ভালো মতো খেয়েছো তো? ঝাল না, এক ফুটাও ঝাল না। তাই ঝাল না, না চোখ মুখ তো লাল হয়ে গেছে ভালোই। পায়টা কিছু লাগবে? এগুলোতে কে আবার যায়, কোনো ঝালই নাই। কি ভাই খেয়েছো নাই নিয়ে করছো, ব্যাপার কি? যদি মানে যদি এই ভিডিওর পার্ট টু চাও, পরের পার্ট যদি খেলো, মানে পার্ট টু যদি খেলো তাহলে আমি তো জিতবো, এটা তো চোখ বন্ধ করে। যদি পরের পার্ট দেখতে চাও তাহলে কি চ্যালেঞ্জ দেখতে চাও আমাকে বলো কমেন্ট, তাড়াতাড়ি লাইক করে দিও। যদি ভিডিওটিতে 10,000 লাইক হয় তাহলে আমি নেক্সট পার্টে খেলবো এই ভিডিওর। এবং বাই দ্য ওয়ে গাইস, আমার চ্যানেলটাকে একটু ঘুরে আসিও হ্যাঁ, এই ভিজন বলে ওর চ্যানেল থেকে ঘুরে এসো। ওর চ্যানেলে দেখবে যে আসলে ওই জিতেছে নাকি চিটিং করেছে, তাহলে ওকে লঙ্কা খাওয়াবো, ওর পাচ্ছার মধ্যে ঘুষবো লঙ্কা। আর সাবস্ক্রাইব করিও। আজকের মতো আমি যাই, এক ফোঁটাও ঝাল লাগেনি।